প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছো। আমরা আলোচনা করতেছিলাম দিগার বা বহুপদী রাশি বা বহুপদী রাশির সমীকরণ। এর মধ্যে আমরা দিগার সমীকরণ ও দিগার সমীকরণের মূলগুলা এবং এই সম্পর্কিত সমাধান আলোচনা করছিলাম গত ক্লাসে। আজকে আমরা এই চ্যাপ্টারটা শেষ করব। ছোট্ট আরো দুটো এক্সাম্পল আমরা দিব, অঙ্ক করব, পরে আমরা এই চ্যাপ্টার শেষ করব। আমরা বলেছিলাম একটা সমীকরণের দুইটা মূল দেওয়া থাকলে সমীকরণটা কিভাবে বের করতে, এই টেকনিক। এই টেকনিকের আরেকটা অঙ্ক আমরা আজকে একটু দেখি। একটা অঙ্ক আছে, দেখি, দেখো, এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস, এটা কভার করে দিতে, এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস ওয়ান বাই ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এইটা ইকুয়াল টু জিরো। এই সমীকরণটা ইকুয়াল টু জিরো, ইকুয়াল টু জিরো সমীকরণের এর দুটি মূল, এ দুটি মূল দেওয়া আছে আলফা ও বিটা, এ দুটি মূল আলফা ও বিটা দেওয়া আছে, হলে হলে দেখাও, বলছে দেখাও, দেখাও যে যে দেখাইতে বলছে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস মাইনাস বি ইন্টু এক্স প্লাস মাইনাস এ বি ইকুয়াল টু জিরো, বলতেছে দেখা হচ্ছে এত এ এর মূল দুটি হবে, এর মূল দুটি হবে, বলতেছে এর মূল দুটি হবে, একটা হবে আলফা প্লাস বিটা, একটা হবে আলফা প্লাস বিটা, আর একটা হবে আলফা মাইনাস বিটা, বলতেছে একটা মূল দিয়ে একটা মূল, তাহলে বলতেছে কি আগে বলছে এই সমীকরণ দুটা মূল দেয়া আছে, এর দুটা মূল নিশ্চয় সমীকরণ বের করবে, এখন বলছে দুটা মূল দেয়া আছে, দেখা হবে একে বসে দেখা হবে এইটার দুটা মূল, এই সমীকরণ দুটা মূল, এই সমীকরণ দুটা মূল যদি আপনার হয় এটা সমীকরণ আপনার দুটা মূল যদি করে ফেলে দেখতে পারবো এটা একটা বা হবে না বিনা। আমরা গতদিন যে কাজগুলো করছিলাম সমাধান করতে যাই, আমরা কি করি দেখো, চিন্তাটা একটু করি, আমরা সমাধান সমাধানটা আমরা করি, সমাধানটা আমরা করি কি করি দেখো, আমাকে গত ক্লাসে বলা হয়েছিল যে আমরা এইটা যেটা মূল আছে এই দুটা মূল নিশ্চয় সমীকরণ বের, আমরা তাই বের করি, যদি এই দুটা মূল নিশ্চয় সমীকরণ আমি নির্ণয় করতে পারি যদি এইটা সমান হয়, তাহলে এই সমীকরণের মূল দুটো এই মূল, তাহলে আমরা প্রশ্নটা একটু আমাকে ঘুরিয়ে দিব, প্রশ্নটা আমাকে একটু উল্টে করে দিল, কিন্তু উত্তরটা একই ধরনের। আমরা বলতেছি এই দুই মূল বিশিষ্ট আমরা সমীকরণ যদি বের করে দেখাতে পারি, এই দুই মূল সমীকরণটা এইটা, তাহলে এত এটা করি এত হবে, তাহলে আমরা সমাধানটা করি আগের মতো, গত ক্লাসে যা প্রবলেম করেছিলাম এত দুইটা মূল দেওয়া জানা হবে, তাহলে এই এবং এই মূল নিশ্চয় সমীকরণ কত, তাহলে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস ওয়ান বাই ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু জিরো, এ মূল দ্বয় আলফা ও বিটা, সুতরাং আলফা প্লাস বিটা ইকুয়াল কি আসবে মাইনাস বি, মানে বি জায়গা আছে কি বি জায়গা আছে প্লাস এ মাইনাস বি বাই এ, এই জায়গা আছে কত ওয়ান, দ্যাট ইজ মাইনাস, আর আলফা ইনটু বিটা কি আছে সি বাই এ, সি জায়গা আছে দিস এই জায়গা আছে ওয়ান, তাহলে সি জায়গা আছে ওয়ান বাই ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা যদি এক দ্বারা ভাগ করে এগিয়ে হয় সুতরাং আমরা আর গেলাম না, গেলাম না, এইটাও আমরা বুঝে দিলাম, এটা এইটাও আমরা এই জায়গায় বসে দিলাম, আমরা দেখলাম এটাকে সরাসরি এটাকে আমরা লিখে দিলাম, এটাকে আমরা সরাসরি লিখে দিলাম মাইনাস, কারণ এই সম্পর্কিত প্রচুর সমাধান আমরা গত ক্লাসগুলোতে আমরা করেছিলাম, দিস ইজ হলো এই প্যাটার্ন। এখন আমরা
সমাধান করার জন্য যদি আমরা যাই আমরা যদি দেখি নির্ণয় সমীকরণে যে সমীকরণ এখন এত আলফা প্লাস বিটা ও আলফা মাইনাস বিটা মূল দুটি যোগফল যোগফলটা কত হবে যোগফলটা হবে আলফা প্লাস বিটা যোগ আলফা মাইনাস বিটা সমান সমান কত আছে টুয়াইস আলফা সমান সমান টুয়াইস আলফা এখন আবার দেখো আলফা প্লাস বিটা ও আলফা মাইনাস বিটা মূল দুটি গুণফল গুণফলটা কত হয় গুণফলটা হচ্ছে আলফা প্লাস বিটা ইনটু ইনটু আলফা ইনটু আলফা মাইনাস ইকুয়াল টু আলফা প্লাস বিটা মানে আমাদের কাছে আছে মাইনাস আলফা মাইনাস বিটা মানে এখন এখানে এই জায়গাটা যদি আমরা লিখতে পারি তাহলে ভেরি সিম্পল ইজ থিংকিং আমরা যদি দেখি আমার কাছে এখন এই যে ব্যাপারগুলো আছে এখানে দুইটা জিনিস যোগফলটা আছে একটা আলফা প্লাস বিটা আর আলফা মাইনাস বিটা আলফা প্লাস বিটা মানে এখানে আমার কাছে আছে আলফা বিটা মান আছে আমার এই গুণফল আলফা প্লাস বিটা মান আছে এটা মানে মাইনাস আলফা মাইনাস বিটা মানে আলফা মানে এখন আমরা এই বিটা গুণফল সমান সমান বা গুণফল সমান গুণফল বাইরে করতে আমাদের যে রিসা দরকার আলফা মাইনাস বিটার মানটা যদি বসাতে পারি তাহলে এটার মানটা বসাতে দিলে আমরা সরাসরি মান পাবো আলফা প্লাস বিটার মান আছে আলফা মাইনাস বিটার মানটা যদি আমরা বসিয়ে দিতে পারি তাহলে এই জায়গা থেকে আমরা কি কাজ করতে পারি এই জায়গা থেকে আমরা জানি আলফা মাইনাস বিটা হোল স্কয়ার এখন হোল স্কয়ার এখানে কেবল এখন এই জিনিসটা তো আমরা জানি এটা এই গুণফল জানি আমরা আলফা প্লাস বিটা হোল স্কয়ার মাইনাস 4 আলফা বিটা দেখো সব কয়টার মান আমার কাছে আছে আলফা প্লাস বিটার মান মাইনাস এ মাইনাস এ হোল স্কয়ার দ্যাট ইজ কত a স্কয়ার দ্যাট ইজ a স্কয়ার আর আলফা বিটার মান কত 4 ইনটু 4 ইনটু 4 ইনটু 1 বাই 4 আলফা ইনটু বিটা 1 বাই 4 a স্কয়ার মাইনাস b স্কয়ার ক্রস করো দ্যাট ইজ ক্রস করো ক্রস করো ক্রস করে থাকে দিছি দিস ইজ মাইনাস দিস মাইনাস মাইনাস এর স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস এর স্কয়ার প্লাস বি স্কয়ার দ্যাট ইজ আমরা মাইনাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান সমান আমরা পাই কত বি স্কয়ার সমান সমান আমরা পাই বি স্কয়ার দ্যাট ইজ আলফা মাইনাস বিটা হোল স্কয়ার ইকুয়াল টু আলফা আলফা মাইনাস বিটা হোল স্কয়ার ইকুয়াল টু বি সুতরাং আলফা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস বি আলফা মাইনাস বিটা ইকুয়াল টু প্লাস মাইনাস বি এই জায়গা এখন এই মানটা যদি এখানে আমরা বসাই দিতে পারি বসাই দিতে পারি দেখো আলফা প্লাস বিটার মান মাইনাস এ মাইনাস এ প্লাস মাইনাস বি মাইনাস এ প্লাস মাইনাস বি এখন আবার দেখো আলফা ইনটু বিটা এর মান মাইনাস এ এর মান মাইনাস এ এর মান প্লাস মাইনাস ঠিক সেই যদি আমি মাইনাস কমন দিই তাহলে এ মাইনাস বি আবার সেটাকে আরেকটা যদি যদি এটাকে এরকম লিখি বা এটা লিখতে পারি মাইনাস এ মাইনাস বি যদি আমি মাইনাসটা কমন দিই এ প্লাস বি দ্যাট ইজ মাইনাস হতে কমন সামনে মাইনাস থাকে সামনে মাইনাস থাকে দেখি ভিতরে হয় মাইনাস হয় প্লাস সেম জিনিস থাকে মাইনাস যদি কমন দিই আমি এ প্লাস মাইনাস সিমিলারলি এখানে যদি মাইনাস দিই করি যদি এটা প্লাস হয় মাইনাস এ ইনটু সরি মাইনাস এ ইনটু বি যদি প্লাস হয় বি তাহলে হচ্ছে কত মাইনাস এ আবার মাইনাস এ তো আছে এখানে বি যদি মাইনাস হয় মাইনাস বি ইকুয়াল টু কত এ তাহলে হয় মাইনাস এ না হলে কত প্লাস এ এটা শুধু এটাকে আমরা লিখতে পারি এদিকে আমরা দেখি এটাকে আমরা লিখতে পারি প্লাস মাইনাস এ এটাকে লিখতে পারি আমরা প্লাস মাইনাস এ সুতরাং আমরা সুতরাং আমরা যে সমীকরণটি পেয়েছি সুতরাং
সুতরাং আলফা প্লাস বিটা ও আলফা মাইনাস বিটা মূল বিশিষ্ট বিশিষ্ট সমীকরণ সমীকরণ টি হবে সমীকরণ টি হবে সমীকরণ এক্স স্কয়ার মাইনাস এক্স স্কয়ার মাইনাস এক্স স্কয়ার মাইনাস মূল দুটির মূল দুটির যোগফল মূল দুটির যোগফল মাইনাস এ প্লাস মাইনাস বি ইন্টু এক্স প্লাস মূল দুটির গুণফল প্লাস মূল দুটির গুণফল প্লাস মাইনাস এ বি ইকুয়াল টু জিরো বা এক্স স্কয়ার মাইনাস মাইনাস প্লাস এ প্লাস মাইনাস বি এক্স স্কয়ার প্লাস মাইনাস এ বি ইকুয়াল টু জিরো তাহলে এই গুণ বিষয়টা আমরা লিখলাম এত এবং এত গুণ বিষয় সমীকরণ টি হবে ডি অর্থাৎ একটা লাইন লিখো অর্থাৎ শেষ কথা অর্থাৎ x স্কয়ার প্লাস a প্লাস মাইনাস b ইনটু x এখানে x স্কয়ার হয়ে গেল x প্লাস মাইনাস ab ইনটু 0 a মূল দুটি এতে মূল দুটি হবে মূল দুটি হবে আলফা প্লাস বিটা এবং আলফা মাইনাস বিটা দেখাবো কি নিচে লিখে দিবা দেখানো গেল এইলো আমাদের যে দেখানো আমরা এই গ্রুপে একটা সমস্যা দেখলাম ভেরি সিম্পল কতদিন আমরা এই ধরনের কাজ করেছিলাম আমরা ছোট্ট আরেকটা অঙ্ক হিসাবটা করবো পর আমরা ফরজ চ্যাপ্টারে চলে যাবো এই চ্যাপ্টারে করে থাকবো ওকে আমরা এটা বুঝে নিলাম আমরা পরবর্তী আরেকটা অন্য বিহেভিয়ার রকম ধরনি যে পোস্টটা ঘুরে দিলাম আগে তো বলছে এই আগে বলছে এই দুটো মূল বিষয় সম্পর্কে নিয়ে করতে বলছে এখন বলছে এই সম্পর্কে দুটো দেখো দেখো তো আমরা পুরোটা দেখে নিলাম ছোট ছোট অপারেশন এই প্লাস মাইনাস সেটগুলো ভয় পাওয়ার কিছু নেই তোমরা যে মেনুয়াল অপারেশনগুলো পারো সেগুলোর চেষ্টা করো হয়ে গেল এখানে জটিল কিছু নাই ভয় কিছু নাই প্লাস মাইনাস সেটগুলো তুমি চিন্তা স্বাভাবিক চিন্তায় যা আসে তাই হবে এখানে স্যার এরকম এরকম বলে এরকম হবে স্যার পজিটিভ প্লাস বলে প্লাস হবে মাইনাস বলে মাইনাস হবে কোনো যুক্তি নেই আর একটা ছোট্ট একটা সমস্যা এবার আমরা দেখাই ইকুয়াল টু আট আছে নাকি দ্বিতীয় অঙ্কটা আমরা দেখি এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ ইকুয়াল টু জিরো প্লাস কিউ ইকুয়াল টু জিরো সমীকরণের মধ্য দিয়ে সমীকরণের সমীকরণের মধ্যটি আলফা ও বিটা হলে আলফা ও বিটা হলে আলফা ও বিটা হলে সমীকরণের মধ্যে আলফা ও বিটা হলে বিটা হলে বলছে আলফা প্লাস বিটা আলফা প্লাস বিটা হোল স্কয়ার এবং আলফা মাইনাস বিটা হোল স্কয়ার মূল বিশিষ্ট মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় কর এবং একটা অংশ এবং একটা অংশ আছে এবং এবং বলেছে এবং আলফা প্লাস পি হোল স্কয়ার মাইনাস ফোর হোল স্কয়ার মাইনাস ফোর আলফা প্লাস পি হোল টু দি পাওয়ার মাইনাস ফোর হোল টু দি পাওয়ার মাইনাস ফোর প্লাস বিটা প্লাস কিউ
বিটা প্লাস পি তাও পি বলছে বিটা প্লাস পি 4 টু দি পাওয়ার মাইনাস 4 নাকি 4 টু দি পাওয়ার মাইনাস 4 এর মান বলছে এ মান পি ও কিউ এ মাইনাস হবে নিম্নলিখিত সমাধান